হ্যালো বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দুটো প্রচন্ড মানে ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আপকামিং ওয়েব সিরিজ ইন্সপেক্টর নলিনী কান্তর অফিসিয়াল ট্রেলার নিয়ে, যেটা গত দুদিন আগে ড্রপ করা হয়েছে। কিন্তু আমার ট্রেলারটা রিয়াকশন করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আই এম এক্সট্রিমলি সরি। তারপরে আমরা বলবো দেবদার কাছের মানুষ নিয়ে, আমি তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যদি আমরা আসি, ইন্সপেক্টর নলিনী কান্তর ট্রেলার আমার কেমন লাগলো দেখো। গল্পটা আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ছোট্ট করে আঁচ দিয়েছিলাম। এখানে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রূপসা চ্যাটার্জি সহ আরো অনেককে। এই সিরিজটা ডিরেক্ট করছেন সৌমিক চট্টোপাধ্যায়। তো গল্প যেটা বুঝতে পারছি, সুব্রত দত্তের ক্যারেক্টারটা এখানে, তিনি প্রচন্ড বড়লোক একজন বিজনেসম্যান মোস্ট প্রবাবলি। তো তার সঙ্গে তার বউয়ের কিন্তু একটা বচসা হবে এবং একটা পার্টি তারা থ্রো করবে। মোস্ট প্রবাবলি সেই পার্টির দিন রাত্রিবেলায় কিন্তু সুব্রত দত্ত তার বউকে খুন করে ফেলবে। এইবারে খুনটা সে কেন করলো সেটাই ইনভেস্টিগেট করবে ইন্সপেক্টর নলিনীকান্ত, মানে রজতাভ দত্তের ক্যারেক্টারটা। প্রথমেই যাকে আমি, যার কথাটা বলবো, তার কথাটা বলতে গেলেই মানে আমি ভাষা হারিয়ে ফেলি ওনাকে নিয়ে। আমি কি বলবো, রজতাভ দত্ত, তাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ট্রেলারটাতে যেভাবে তার এন্ট্রিটা, মানে একটা কফি মোস্ট প্রবাবলি উনি খাচ্ছিলেন, তার আবার একটুখানি কফির যে ওপরের ফ্যানাটা হয় সেটা এখানে একটু একটু দেখা যাচ্ছে। তারপরে বলছেন কিচ্ছু বুঝলাম না বলে যে হাসিটা উনি হাসছেন, এখান থেকে প্রুভ যে উনি কত বড় একজন অভিনেতা। এবং ওনাকে দেখো, আগামীকালই হইচইতে দ্য বেঙ্গল স্ক্যাম আসছে, আমরা সকলেই জানি। সেখানে একটা অন্যরকম চরিত্র, ক্লিকে একটা অন্যরকম চরিত্র, মানে উনি এত ভার্সেটাইল ক্যারেক্টার প্লেটা করেন কি করে আমি সিরিয়াসলি এটাই বুঝতে পারি না। এখানে রজতাভ দত্তকে জাস্ট ফাটাফাটি লাগছে, আমি এটুকু বলতে পারি। এবং ওনাকে গোটা সিরিজ জুড়ে প্রচন্ড ভালো লাগবে, আমার এটা মানে একটা ধারণা। এর পরবর্তীতে যদি আমরা চলে আসি সুব্রত দত্তের ক্যারেক্টারটাকে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি প্রচন্ড রকচটা একজন মানুষ এবং ওনার বউয়ের সঙ্গে ওনার কোনো একটা ব্যাপার নিয়ে বচসা চলছে, যার জেরে কিন্তু উনি ওনার বউকে খুনটা করে ফেলবে। তারপরে কিন্তু ধরাও পড়বে ইন্সপেক্টর নলিনীকান্তর কাছে। তো এই পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এই ট্রেলারটাতে কাটা হয়েছে। এখানে আমরা রূপসা চ্যাটার্জির ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। রূপসা চ্যাটার্জির সঙ্গে কোনো না কোনো ভাবে সুব্রত দত্ত কোনো না কোনোভাবে একটা লিঙ্ক আপ আছে তাদের দুজনের। আমরা এরকম একটা সিন দেখতে পাচ্ছি যেখানে সুব্রত দত্ত যখন তার স্ত্রীকে মেরে ফেলবে, তারপরে রূপসা চ্যাটার্জি সুব্রত দত্তের সঙ্গে দেখা করতে আসবে এবং তখন সুব্রত দত্ত প্রচন্ড রেগে যাবে। তিনি বলবেন তুমি কেন এলে এখন দেখা করতে, তোমাকে বারণ করেছিলাম, এরকম একটা ডায়লগ আছে। তো সব মিলিয়ে ব্যাপারটা দেখো, একটা থ্রিলারে মানে মার্ডার মিস্ট্রি থ্রিলার যখন হয় তখন আমরা দেখো ন্যাচারালি জানি হুডান, ভাইডান আর হাউডান। তো এই ট্রেলারটাতে আমাদের হুডান আর হাউডানটা দেখিয়ে দিয়েছে। এবারে আমরা মানে ইনভেস্টিগেশনটা হবেই হচ্ছে ভাইডানের ওপর ভিত্তি করে। তো ট্রেলারটা আমার মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ, ট্রেলারটা আমার আরো ভালো লাগতো যদি এরকম হতো, ধরো হুডানটা ধরো দেখালো না, মানে আমি বলতে চাইছি এই মহিলাটি মারা গেছে এটা দেখালো, কিন্তু সুব্রত দত্ত যে মারলো এটা দেখালো না, এরকম একটা ইনভেস্টিগেশন শুরু হলো। তাহলে আমাদের মধ্যে সামো ইন্টারেস্টটা আরো গ্রো করতো যে কেন মানে কে মারলো, কেন বা মারলো। এখানে যেহেতু দুটো আমরা দেখে ফেলেছি, কে মারলো আর কিভাবে মারলো, শুধুমাত্র কেন মারলোটাই বেঁচে থাকলো, সেটার জন্য আমরা সিরিজটা দেখব। তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো লাগেনি এমনটা মানে এটাই আমি বলতে পারি। তো ইন্সপেক্টর নলিনীকান্তর ট্রেলার নিয়ে আমার এটাই রিয়াকশন। তো আমি খুবই ওয়েট করছি এই সিরিজটার জন্য, দেখা যাক এই সিরিজটা কেমন হয়। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার কাছের মানুষ। দেখো আমরা সকলেই জানি 18th of November কিন্তু এই ছবিটা অল অ্যাক্রস ইউএসএ তে রিলিজ পাচ্ছে। তো এর আগেও আমরা বেশ কিছু বাংলা ছবি দেখলাম যেগুলো কিন্তু বিদেশে পাড়ি দিচ্ছে, সেটা আমাদের কাছে খুবই গর্বের একটা ব্যাপার। এবার কিছুদিন আগে যখন আইখুকুয়াই ছবিটা ইউএসএ তে রিলিজ পেয়েছিল, তখন আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ইউএসএ এর পাবলিক রিয়াকশন ভিডিও আপলোড করেছিলাম, সেখানকার মানুষের আইকুকুয়াই ছবিটা কেমন লাগলো। ঠিক সেইভাবেই আমরা দেবদার কাছের মানুষের পাবলিক রিয়াকশনও আপলোড করবার চেষ্টা করব। দেখা যাক আমরা কতটা পেরে উঠি, তবে আমরা মানে প্রচন্ডভাবে ট্রাই করব যাতে তোমরা দেখতে পাও যে ইউএস এর মানুষের দেবদার কাছের মানুষ কিরকম লাগলো। আমাদের তো বেশ ভালো লাগলো, বিদেশের মানুষের কেমন লাগলো। তো এই ছিল অল ওভার এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে দেখো, খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য বাই বাই।